পাপা কি করছো এইভাবে? একটু খাও তো দেখি। কে আনলো আঙুর? খুব টেস্ট, মিষ্টি। এখানে আজকে রান্না হচ্ছে গিয়ে সবজি দিয়ে ডাল। এটা হচ্ছে মটরের ডাল, সেদ্ধ করে নেওয়া হয়েছে প্রেশার কুকারে। এখানে আছে কাঁঠালের বিচি, এগুলো প্রেশার কুকার। এখানে আছে পাঁচ মুঠাটি সবজি, আলু, বেগুন, মূলো, কাঁচকলা, বরবটি, ডাঁটা, গাঁঠি কচু, ঝিঙা, সব রকম সবজি। এগুলো সব ভাপিয়ে নেওয়া হবে। ভাপিয়ে এখানে কাঁঠাল বিচির সঙ্গে কয়েকটা চালতা কেটে রাখা আছে, চালতাগুলোও দিয়ে দেব। এই ডালটা টক মিষ্টি, খেতেই বেশি ভালো লাগে। প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। আর এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। কোন বলটা? ওই বলটা দাদার খাটের নিচে ঢুকছিল না? এখানে কাঁঠাল বিচি আর চালতাগুলো বয়েল হয়ে গেছে। নাড়া দিতে দিতে একটা কথা বলে রাখি, এটা আমার ইউটিউবে ডেলি ব্লগের মধ্যে প্রথম ব্লগ। জানি অনেক কিছু আপগ্রেড করা বাকি, খুব একটা বেটার হয়নি। তো আরও কী কী বেটার করতে হবে এবং আরও কী কী বেটার হলে আমার ব্লগটা আরও একটু ভালো লাগবে দেখতে, আপনারা প্লিজ কমেন্টে জানান। সোমবার দিয়ে দিবেন তো।
আমাদের সোমবার দিলেও হতো অসাড়া গেছে। ডালে এখন ফোড়ন দেওয়া হচ্ছে। বাবা রান্না করে না, বাইরে খেলো, যাও রান্না করে না, তুমি বাইরে খেলো যাও। বা রান্না করে খুব গরম, যাও বাইরে যাও। পাঁচফোড়ন আর তেজপাতা, আদা আদা কুচি, মানে যা চিকেন ফ্রাই করতাম। তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে ডাল, আজকের রেসিপি। এই যে চলে আসছে আদিশের লাঞ্চ। পা ভাজ করে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ, এইভাবে বসে খেতে হয়। আলু ভাজা ভালো হয়েছে, টেস্টি, খাও। মিষ্টি ভাজা, আলু ভাজা আর ডাল। খালি আলু ভাজা হবে, ভাত কে খাবে? ভাত ভাত দিয়ে খাও, ভাত মাখো, ভাত মাখা আলু ভাজি দিয়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু ঘুমাবো। টাটা, পাপা টাটা দিয়ে দাও, টাটা, আবার কালকে দেখা হবে।